আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তুমি তো এখন কিছু বলতে যাচ্ছে, দেখাও তুমি। এটা আমি হচ্ছে এই যে একটা কি বানাইছি, এটার ভিতরে আরো কিছু আছে সেটা দেখাচ্ছি। মাঝে বাজি উড়ে যায় কেন? এই যে পরে এই যে এটা কার জন্য বানিয়েছো সেটা বলো। তোমার আব্বুর জন্য? তাবু কেটে দাও, দেখি পছন্দ করে কিনা। আচ্ছা দেখি। আর আমাদের সাথে সে হচ্ছে যে বসে আছে, কিন্তু সে কিছুই বলতে পারবে না। তাকে হচ্ছে আমরা একরকম জোর করে ভিডিওতে বসিয়েছি। জোর টোর করে যারা আমাদের ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক করতে ভুলে যেও না, তারা এখনই লাইক করে দাও। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখতে থাকেন। আমাদের ইন্ট্রোটা তো আজকে আসলে হচ্ছে ভিডিওটা দুই দিনের মিক্সড একটা ভিডিও, আর ইন্ট্রোটা হচ্ছে আমরা রাতের বেলা করেছিলাম, পূর্ণতা রাতে এসেছিল। আর এটা ছিল সকালবেলা, শুক্রবার সকালবেলা তো ছাদে গিয়েছিলাম। ওই আমাদের যে পাশের ফ্ল্যাটে গাছগুলো ছিল ওইগুলো সব ছাদে নিয়ে যাওয়া হয়েছে, কারণ পাশের ফ্ল্যাটটা হচ্ছে কমপ্লিট করে ফেলছে। তো ছাদে যাওয়ার পর গাছগুলো হচ্ছে মাশাল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে, কারণ পর্যাপ্ত রোদ এবং বৃষ্টির পানি গাছে পড়ে, যার কারণে গাছগুলোও দেখতে খুব সুন্দর হয়েছে। আর এদিকে হচ্ছে জবা গাছটা দেখতেই পারলেন কত সুন্দর বড় হয়েছে, আর প্রতিদিনই হচ্ছে পাঁচটা ছয়টা করে ফুল ফুটে। ওই পাশেও ফুল ফুটেছে, ওইগুলো আসলে ভিডিও করতে পারিনি। তো আমি পূর্ণ রায়ানকে হচ্ছে ছাদ থেকে ডেকেছিলাম, তো সে আমার জন্য হচ্ছে ছাদে চলে এসেছে। আর ছাদে চলে এসে সে হচ্ছে গাছে পানি দেওয়া শুরু করেছে, কারণ গাছে পানি দেওয়া তার পছন্দের একটা কাজ। সে হচ্ছে ওই পাশের ছাদেও গাছে পানি দিতে যাচ্ছিল, কিন্তু আমাদের হচ্ছে ওই পাশের ছাদে পানি দেওয়াটা এখন সো টাফ হয়ে গিয়েছে, যার কারণে সে দিতে পারেনি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের কবুতরগুলা, মাশাল্লাহ সাদা কবুতর দেখলেই খুব সুন্দর লাগে। আর কবুতরের এদিকে হচ্ছে আম্মা গাছ লাগিয়েছে, লাউ গাছ, সিম গাছ, পুঁইশাক গাছ। তো ওইভাবে আসলে দেখাতে পারলাম না, মানে ভিডিও করতে আমার মনে ছিল না, কিন্তু গাছগুলো মাশাল্লাহ সুন্দর হয়েছে। আর এদিকে রায়ান হচ্ছে কবুতরের খাওয়া দেখছিল, তো আমি এটা তার ভিডিও করছিলাম তার নাচানাচিটা, কিন্তু সে বুঝে ফেলেছে যার কারণে এদিকে চলে এসেছে। আর কবুতরগুলো তার বাসায় হচ্ছে সুন্দর করে বসে আছে। আগে আরও অনেকগুলো কবুতর ছিল, ভাইয়া অনেকগুলো বিক্রি করে দিয়েছে, কারণ কবুতরেরও যত্ন নিতে হয়। আর এদিকে রায়ান হচ্ছে এক্সপ্লেন করছিল কিভাবে রোদ এসেছে, মেঘ কিভাবে হচ্ছে রোদকে ঢেকে দিয়েছিল, আর রোদ মেঘ সরে যাওয়াতে রোদটা আবার কিভাবে আলো দিচ্ছে এক্সপ্লেন করছিল। তো এটাই আমি একটু ভিডিও করে নিলাম, কথাগুলো আর রাখতে পারলাম না, কারণ সাইডে অনেক কথা হচ্ছিল। আর আকাশটা মাশাল্লাহ ওই দিন অনেক বেশি সুন্দর ছিল, মানে পরিবেশটা আসলে খুবই সুন্দর ছিল, যার কারণে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা। আর এদিকে হচ্ছে রায়ান আকাশের এক্সপ্লেনটাই করছিল। আমরা এখন হচ্ছে রুমে চলে এসেছি, তো রুমে আসার পর রায়ান হচ্ছে বারান্দার গাছে পানি দিবে। তো বারান্দায় একটু ময়লা ছিল, যার কারণে সে হচ্ছে দরজায় দাঁড়িয়ে যে গাছগুলো নাগাল পাচ্ছিল ওগুলোতে পানি দিচ্ছিল, কারণ রায়ান ময়লা একদমই পছন্দ করে না। তো সে তার পছন্দের জায়গায় উঠে গিয়েছে, তো এখানে তার খেলতে খুবই ভালো লাগে। তো সে এখানে বসে গল্প গুজব করছিল, সে বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, মানে তার এক্সপ্রেশনটা মাশাল্লাহ। তো আমিও তার এক্সপ্রেশনগুলো হচ্ছে ভিডিও করে রেখেছি, কারণ বাচ্চাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়, স্মৃতিগুলো থাকবে। তো এইদিকে হচ্ছে গুড্ডুকে নিয়ে এসেছি আমি আর রায়ান গিয়ে, মাশাল্লাহ গুড্ডু কিন্তু বড় হয়ে গিয়েছে। সামনের মাসে হচ্ছে গুড্ডুর বার্থডে চলে আসছে, দেখতে দেখতে এক বছর হয়ে গেল। তো রায়ান আসলে গুড্ডুকে খুব বেশি পছন্দ করে, মানে রায়ান বেবিদেরকে খুব পছন্দ করে, তো গুড্ডু আসলে রায়ান হচ্ছে শুধু গুড্ডুকে নিয়েই থাকতে চায়। আর গুড্ডু এদিকে আয়েস করে বসে হচ্ছে খেলাধুলা করছে, তা আমরা এদিকে হচ্ছে তাই তাই বলছিলাম। তো গুড্ডুও খুব খুশি, কিন্তু গুড্ডু এবার হচ্ছে মানুষ চিনে গিয়েছে, সে হচ্ছে সবাইকে পছন্দ করে না, তার অপছন্দের কেউ আসলেই হচ্ছে সে কান্নাকাটি শুরু করে। এদিকে রায়ান হচ্ছে খুব খুশি গুড্ডুকে পেয়ে, কিন্তু গুড্ডু হচ্ছে আসলে কান্নাকাটি করে বললামই তো। আর রায়ান হচ্ছে চিন্তিত গুড্ডুকে কি খেলনা দিবে, এখানে তো বেশি একটা খেলনা নেই। তো রায়ানের একটা গাড়ি ছিল, সেটাই হচ্ছে গুড্ডুকে দিয়েছে, মানে এই গাড়িটা হচ্ছে এখানেই থাকে। আর গুড্ডুও মাশাল্লাহ খুব খুশি এখন, সে আমি তাই তাই বলছিলাম সে হাততালি দিচ্ছিল, সেও তাই তাই করছিল আর কি।
তো তারও আবার বোতল খুব পছন্দ, বোতল দিয়ে খেলতে সে খুবই পছন্দ করে। তো রায়ান আমাকে বারবার বলছিল যে তিথিরিং বোতল দাও, বড় বোতল দাও, তো আমি হচ্ছে ছোট একটা বোতল দিয়েছি। তো এদিকে হচ্ছে আম্মাও তার সাথে হচ্ছে কবিতা বলছিল আর সে খুবই খুশি। আর গুড্ডু কিন্তু এবার আসলেই বড় হয়ে গিয়েছে, সে দেখেন একদম বুড়া মানুষের মতো খেলাধুলা করছে। আর এই এইবার হচ্ছে গুড্ডুরা আসার পর গুড্ডুকে খুব একটা আনাও হয় না, মানে সময় ওইভাবে হচ্ছে মিলে না। তো গুড্ডুকে পেলে আসলে খুবই ভালো লাগে। আর গুড্ডুর এক্সপ্রেশনগুলো মাশাল্লাহ, সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। তো আমরা হচ্ছে খেলাধুলা করছিলাম, তো রায়ান আর আমি হচ্ছে গুড্ডুর সাথে একটু ছবি তুলবো, কিন্তু রায়ানও হচ্ছে ঠিকঠাকভাবে বসছিল না। তো এদিকে হচ্ছে আমরা একটু ভিডিও করছিলাম, রায়ান বলছিল যে ভিডিও করো, তো ভিডিও করলাম। তো ভিডিওর কথাগুলো রাখতে পারিনি কারণ বাসায় অনেক বেশি সাউন্ড ছিল, তো আমরা হচ্ছে একটু খেলাধুলা করে নিলাম। তো গুড্ডু বেশিক্ষণ আর থাকবে না কারণ গুড্ডু হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো রায়ান দেখেন কত খুশি, কত সুন্দর করে সে গুড্ডুকে হচ্ছে ধরছিল, আদর করছিল। তো গুড্ডু হচ্ছে চলে গিয়েছে, বেশিক্ষণ থাকেনি। তো এদিকে ওনাকে একটু হচ্ছে ভিডিও করার কারণ হচ্ছে সে খুব বেশি দুষ্টামি করছিল নামাজের যাওয়ার আগে, তো সেটার জন্য একটু ভিডিও করে রাখলাম, মানে ব্ল্যাকমেল করব এটা বলেছিলাম তাকে। তো ব্ল্যাকমেল আসলে ওইভাবে করা হয় না কারণ আমার আসলে মনেই থাকে না। তো তারপরে হচ্ছে যতটুকু আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি, তো সে হচ্ছে এখানে একটু ভাব ধরেছে, ভাইয়ার জন্য অপেক্ষা করছিল। তো ভাইয়া আসলে রেডি হয়নি, তো সে হচ্ছে চলে যাচ্ছিল আর দুষ্টামি করছিল। তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা সে ফুলফিল করতে পারে নাই, কিন্তু বলছিল যে আমি জিতে গিয়েছি, টাকা রেডি রাখো, দেখতেই পারলেন। তো বারবার বলছিল এটা। আর এদিকে হচ্ছে এখন আমি বিছানা গুছিয়ে নেব, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। তো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছেন কি বাজে অবস্থা, তো আমি হচ্ছে এদিকে চাদরটা চেঞ্জ করে নিলাম। আসলে চাদর চেঞ্জ করা খুব বেশি আমার পছন্দের একটা কাজ না, আসলে কোনো কাজই আমার পছন্দের না, আমি অলস প্রকৃতির। তো তারপরে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। তো আমি কাজ করি খুবই হচ্ছে স্লোলি, যার কারণে সময় একটু বেশি লাগে। তো এদিকে হচ্ছে বালিশের কভারও চেঞ্জ করে নিলাম, এক হাতে ভিডিও করা আসলে ওইভাবে সম্ভব হয় না, তো যতটা পেরেছি ততটাই হচ্ছে ভিডিও করেছি। তো বিছানাটা গোছানোর পর হচ্ছে ঘর ঝাড়ুও দিয়ে নেব, যেহেতু আজকে শুক্রবার। আর আজকে শুক্রবারে আসলে খালা আসে না, মানে আসে, আজকে আসে নাই কারণ আমাদের বাসায় শুক্রবারেই হচ্ছে মানুষ বেশি থাকে আর খালার কাজ করতে নাকি অসুবিধা হয়, যার কারণে খালা আজকে আসেনি। তো আমি হচ্ছে মানে চাদরটা যে চেঞ্জ করেছি, অনেকে হয়তো ভাববেন যে চেঞ্জ না করেই বলেছি, যার কারণেই হচ্ছে দেখিয়ে দেয়। আর এটা হচ্ছে মানে বলেছিলাম দুই তিন দিনের ভিডিও, এটা হচ্ছে আরেক দিনের ভিডিও অ্যাড করে দিয়েছি। তো এটা হচ্ছে দুপুরবেলা ছিল আর কি, তো রায়ান হচ্ছে এসেছিল, আমরা ওই দিন তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো সে তার প্রিয় জায়গাতেই হচ্ছে খেলাধুলা করতে পছন্দ করে, সে তার মামার সাথে হচ্ছে দুষ্টামি করছিল, মানে মামার সাথে কী কী জানি বলছিল। আর রায়ান কিন্তু মাশাল্লাহ খুব বড় হয়ে গিয়েছে, সে এখন সব কথা অনেক স্পষ্ট বলে, ক্লিয়ারলি বলে আর সব কিছু বুঝাইয়া বলে, এটা তার একটা মানে ভালো দিক। সে যা কিছুই প্রশ্ন করলেও সে প্রশ্ন না বুঝলেও হচ্ছে জিজ্ঞেস করে এটা কেন হয়েছে। আর এদিকে সে মানে এটা গুনছিল, এটা কতটুকু বড়, এটা মানে কিভাবে হলো, দেখেন এক্সপ্রেশনটা মাশাল্লাহ খুবই সুন্দর তার এক্সপ্রেশনগুলা। তো এদিকে হচ্ছে তার সাথে আমি খেলতে খেলতেই কাজ করছিলাম, আবার ভিডিও করছিলাম। তো সে এখন এটা দিয়ে হচ্ছে খেলছে, মানে সে যা কিছু পায় তা দিয়েই খেলা শুরু করে। তো রশিটা হচ্ছে সে গলায় পেঁচিয়ে ফেলছিল, তো আমি যখন বলেছি এটা তো গলায় পেঁচে যাবে, তো সে আবার সুন্দর করে এটা রেখে দিয়েছিল, তো সে এটা দিয়েই খেলছিল। তো আমি বলছিলাম যে খুলে ফেলো, দেখেন সে খুলে ফেলেছে। আর এখন সে শশা খাবে, তো মামাকে হচ্ছে পেয়ারা আর হচ্ছে তাকে শশা কেটে দিয়েছিলাম আমি। তো দুজনে হচ্ছে পেয়ারা আর শশা খাবে, এরই মধ্যে হচ্ছে তাফসির চলে এসেছে তাতা পান্ডাকে নেয়ার জন্য। তো পান্ডা হচ্ছে তাতাকে দেখেই হচ্ছে চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তো এই যে দেখেন তাড়াহুড়া করে বের হতে গিয়ে হচ্ছে কী একটা অবস্থা হলো, এখন আমাকে আল্লাহ হাফিজ দিয়ে তারা চলে যাচ্ছে। তো পান্ডা যতক্ষণ থাকে আসলে টাইমটা খুব ভালোই কাটে, তাতাও আবার হচ্ছে আল্লাহ হাফিজ দিচ্ছে, আর পান্ডা হচ্ছে শশা খাওয়া নিয়ে ব্যস্ত ছিল। আমি এখন হচ্ছে গাছগুলো হচ্ছে ক্লিন করে নেব, এটা হচ্ছে বেসিনের উপরে গাছগুলো আমি রাখি, তো গাছগুলো হচ্ছে ক্লিন করে নিচ্ছি ধুয়ে, কারণ ময়লা হয়ে গিয়েছে।
আর মানি প্ল্যান্ট আসলে হচ্ছে একটু ধুয়ে নিলে পাতাগুলো সুন্দর দেখা যায় আর পাতাগুলো বড় হয় দ্রুত। তো আমি এদিকে হচ্ছে মানি প্ল্যান্টগুলো ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। মানি প্ল্যান্ট আমার খুবই পছন্দের একটা গাছ, কারণ মানি প্ল্যান্ট খুব দ্রুত বাড়ে, এর জন্যই মানি প্ল্যান্ট আমার বেশি পছন্দ। তো আমি প্রায় সময় এইভাবে হচ্ছে গাছদেরকে গোসল করিয়ে নিই। আপনাদের কাছে গাছ কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই হচ্ছে একটা লাইক করে দিবেন এবং কমেন্টও করে দিবেন, এতে করে হচ্ছে আগ্রহটা আরও বেশি বাড়ে ভিডিও করার জন্য। আর আপনাদের একটা লাইক অনেক মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, তো প্লিজ করে দিবেন। তো আমি হচ্ছে গাছগুলো ধুয়ে আবার জায়গা মতো রেখে দিব। সব ধরনের মানি প্ল্যান্টে আসলে ভালো লাগে, কিন্তু মানি প্ল্যান্টের জাত অনেকগুলাই, কিন্তু সব জাতের মানি প্ল্যান্ট আসলে ওইভাবে বাঁচানো সম্ভব হয় না। আমার কাছে হচ্ছে দুই ধরনের আছে। তো আজকের যে গাছগুলো ধুয়ে নিচ্ছে এগুলো হচ্ছে খুব অল্প সময়ে অনেক বেড়ে গিয়েছে, তো আমি হচ্ছে এটাকে সেট আপ করতে পারছিলাম না এক হাতে, কারণ বারবার পড়ে যাচ্ছিলো বোতলটা, কারণ এটা একটা বোতলে রাখা হয়েছে। আর আপনাদের কাছে হচ্ছে কী কী ধরনের গাছ আছে, কিংবা আপনারা আমার কাছে কী ধরনের গাছের ভিডিও দেখতে চান তা অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো আমি বারবার এটাকে রাখতে যাচ্ছি আর পড়ে যাচ্ছিলো। আর এখন হচ্ছে ভাবির বারান্দার গাছগুলো একটু ঠিক করে দিব। তো ভাবির বারান্দাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, ভাবির বারান্দাতেও কিন্তু অনেক গাছ আছে মাশাল্লাহ, আর সব গাছেই ফুল ফুটে, কারণ ভাবির হচ্ছে ফুলওয়ালা গাছই খুব পছন্দ। তো ভাবির বারান্দার গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আরেক দিন দুপুরবেলা, মানে শুক্রবার দুপুরবেলা, তো তাকে হচ্ছে ফল কেটে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মৌরি এসেছিলো আমাদের বাসায়, সে ছবি তুলবে কাশফুল দিয়ে, কিন্তু দুঃখের বিষয় সে কাশফুলে আনতে পারেনি। আর আমাদের কবুতর হচ্ছে চলে গিয়েছে, তো ভাইয়া হচ্ছে খুবই টেনসড, আর মৌরির ছবি তুলে দেওয়া থেকে কবুতর নিয়ে হচ্ছে বেশি ব্যস্ত, কারণ কবুতর একটা ছুটে গিয়েছে। তো তারপরেও সে তার হচ্ছে শালিকাকে ছবি তুলে দিচ্ছিল, দেখেন ফটোগ্রাফি চলছে। তো আমি এই ফাঁকে হচ্ছে একটু ভিডিও করে নিলাম, মৌরিকে মাশাল্লাহ সুন্দরই লাগছিল। তো কবুতরটা আবার ফিরে এসেছে, এর জন্য ভাইয়া খুব খুশি। তো কবুতরটা এই যে দেখতেই পাচ্ছেন সে যে এসেছে, তো ভাইয়া তাকে ধরার প্রসেসিং করছে। তো যে কোনো কিছু পাললে আসলে যদি চলে যায় তাহলে আসলে মন খারাপ লাগে, তো ভাইয়া তখন একটু মন খারাপ হয়ে গিয়েছিল। সে হচ্ছে ছবির পোস্ট নেওয়ার সিস্টেম দেখিয়ে দিচ্ছিল, তা আমি আমার গাছের ফুলটা ছিঁড়ে একটু ঢং করে ছবি তুলছিলাম, মানে ছবিও তুলেছি ভিডিওও করেছি। তো সাদা জবা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে, আর এদিকে আমি একটু ঢং করে ছবি তুলে নিলাম, মানে ভিডিও করে নিলাম। তো হচ্ছে সাদা জবা দিয়েই হচ্ছে ভিডিও করে নিয়েছি। আর এদিকে হচ্ছে তাতারা ওই পাশের ছাদে, এই পাশের ছাদটা মানেই হচ্ছে আমাদের শৈশব। আর এখন তো হচ্ছে ব্যস্ততার জন্য আসলে যাওয়াই হয় না, তাতাদেরকে আমি হাই দিচ্ছিলাম, ওরা আমাকে হাই দিচ্ছিল। তো এটা হচ্ছে ওই শুক্রবেলা মৌরি যাওয়ার সময়, তো একটা জবা দিয়ে আমরা সবাই ছবি তুলেছি, তো ভাবিও একটু তার কানে ফুলটা দিয়ে নিল। তো মৌরি এখন চলে যাবে, তো তারা তিনজন হচ্ছে ছবি নেওয়া নেই করছিল। আর এটা হচ্ছে আমার জামাইয়ের প্রিয় খাবার মুড়ি ভাজা, তো এটা আমি তার কাছ থেকেই শিখেছি, তো এটা হচ্ছে বানিয়ে নিচ্ছিলাম, সেই হচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছিল, তা আমি আবার একটু রেডি করে নিলাম, এটা তার খুবই প্রিয় খাবার, তো এটা হচ্ছে সেই আমাকে শিখিয়েছে। তো আসলে টেস্ট আছে খেতে, তো ভাইয়ারাও খাবে, তো ভাইয়ারা আবার হচ্ছে বুট মুড়ি আর বেগুনি দিয়ে খেয়েছে। আর এদিকে হচ্ছে আমি আমার উদ্যোগের ছবি তুলছিলাম, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিও করে নিয়েছি। তো বাটিক শাড়িগুলো খুবই আরামদায়ক। আর এদিকে হচ্ছে নকশি গাঁথার ভিডিওটাও করেছি, এটা লালের মধ্যে হচ্ছে টিয়া কালার সুতা দিয়ে করা হয়েছে, যার কারণে বোঝা যায় না, এজন্যই হচ্ছে ভিডিও করা, কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর হয়েছে, বাস্তবে দেখতে খুবই সুন্দর, তো আমি আর কি ভিডিও করে নিয়েছি একটু যাতে বোঝা যায়। তো সবগুলা কাঁথাই হচ্ছে আমি একটু মোটামুটি দেখিয়ে দেওয়ার জন্য এভাবে একটু ভিডিও করেছি। আপনাদের কাছে নকশি কাঁথার ডিজাইনগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন, আর এগুলো কিন্তু সবই হচ্ছে আমার মা নিজহাতেই করে সেলাইগুলা, আমি শুধু ডিজাইনগুলো এঁকে দিই। তো প্রত্যেকটা কাঁথাই হচ্ছে খুব যত্ন করে করা। তো এটা আমার বেশি পছন্দ, সবুজ কালারটা, সবুজ কালার ডিজাইনটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে।
যদি এগুলো বাটারফ্লাইটাও হচ্ছে খুবই পছন্দ, বাটারফ্লাইগুলোও খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন পূর্ণতা এসেছে, সে সারাদিন আসেনি, সে এখন এসেছে, এসেছে অনেকক্ষণ আগে, এটা তার যাওয়ার আগ মুহূর্তে। তো সে তার বাবার জন্য এটা বানিয়েছে, সে তার আব্বুর জন্য এটা বানিয়েছে, তার বিল্লু আব্বু। তো এটাই সে খুলে দেখাচ্ছিল যে আসলে মেয়েটা বড় হয়ে গেছে দেখতে দেখতেই, মাশাল্লাহ। তো দেখেন সে কত সুন্দর করে একটা কার্ড বানিয়েছে তার আব্বুর জন্য। সে কিন্তু তার আব্বুকে বিল্লু আব্বু বলে, তার দুইটা আব্বু, একটা হচ্ছে সাক্কা আব্বু, একটা হচ্ছে বিল্লু আব্বু। তো দেখতেই পাচ্ছেন তার হচ্ছে ভিডিও, মানে তাকে হচ্ছে ভিডিও করছি দেখে সে খুবই এক্সাইটেড, আর সে দেখাতেও পছন্দ করছে। সে আবার তার চাচির ঘরে এসেও এটা দেখাচ্ছে তার চাচিকে, আমাকে বলছিল যে আম্মু ভিডিও করে তাহলে। তো আমি একটু ভিডিও করে নিলাম। মেয়েটা দেখতে দেখতেই বড় হয়ে গেছে, মানে বাচ্চারা আসলে খুব দ্রুত বড় হয়। আর আমাদের ইন্ট্রোডিউসিং তো প্রথমেই দেখতে পাচ্ছেন, আর এদিকেও হচ্ছে আমরা ভিডিওটা দিয়েছি পূর্ণতা, মানে তার এক্সপ্রেশনগুলো দেখানোর জন্য। আর সে হচ্ছে যে মানে বারবার বলছিল যে এটা ভিডিও করার জন্য, তো বারবারই হচ্ছে একই জিনিস ভিডিও করেছি, আপনারা কেউ বিরক্ত হবেন না, কারণ মেয়ে বলেছে ভিডিও না করে তো আর থাকা যায় না, তাই হচ্ছে যে ভিডিও করেছি। এদিকে হচ্ছে মানে সে আসলে অনেক গুণী একটা মেয়ে, সে অনেক কিছুই হচ্ছে দেখেই বানিয়ে ফেলতে পারে। তো আমি একটা কার্ড বানিয়েছিলাম আর কি, তো ওটা সারপ্রাইজ, এখন দেখাবো না, ওটা অন্য একটা সময় দেখাবো। তো এর জন্য সেও একটু কাজ করে নিতে পেরেছে, আর সে খুবই বিরক্ত, সে তো আসলে বিরক্ত হবেই, সে তো ভিডিও করতে চাচ্ছিল না। তো আমি আর পূর্ণতা জোর করে তাকে শোয়ার থেকে উঠিয়ে হচ্ছে ভিডিও করেছি, এর জন্য সে খুবই ফেড আপ, কিন্তু আমরা দুজন খুব মজা পাচ্ছিলাম। তো পূর্ণতা তো খুব খুশি দেখতেই পাচ্ছেন, বারবার বলছিল ভিডিওতে লাইক করে দিতে। তো এই কথাগুলো আর রাখিনি, সামনে তো হচ্ছে আমাদের কথাগুলো দিয়েছি, তো এই কথাগুলো আর রাখিনি। তো আপনাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আর এটা হচ্ছে ভাবির ফুপাতো ভাই বোন এসেছিল, তারা হচ্ছে ফাহাদের সাথে খুব মিল, তো তারা হচ্ছে মোবাইল দেখছিল একসাথে, তো তাদেরকেও একটু ভিডিও করে নিচ্ছি, মানে রেখেছি, যে তারা অনেকদিন পরে এসেছে আমাদের বাসায়। এদিকে হচ্ছে মিম বলতেছে যে আপু ভিডিও করতেছো কেন, তো আমি তারপরে ভিডিও স্টপ করিনি। আর এদিকে হচ্ছে ভাইয়া, ভাইয়া চুল কেটে কী অবস্থা, হাস্যকর একটা অবস্থা, আর এক্সপ্রেশনগুলো দেখতেই পাচ্ছেন, মৌরি খুব হাসছে। আর মিমকে এদিকে একটু খেপানো হচ্ছিল, এই জন্য তার মন খারাপ। তো ভাইয়ার এক্সপ্রেশন দেখতেই পাচ্ছেন কী অবস্থা। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাইকে বলবো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।